হ্যাঁ ভাই, এখন হচ্ছে নিচের দিকে যান, স্ক্রল করে এদিকে। আরো নিচে যান, আর তো নিশ্চয় যায় না। যাবে তো। এই যে বিজনেস হ্যাঁ সেটিং, শেষ বিজনেস সেটিং আছে দেখেন, এখানে যান। বিজনেস সেটিংস। তারপর যা, বেস নাকি না দাঁড়া, এক্সপ্রেস আসছে, এটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ করা যায়, একদম নিচে যান তো দেখি সাইড নেবে। আরো নিচে যান, একদম নিচে। এই যে বিজনেস ইনফো, হ্যাঁ এখান থেকে নাম চেঞ্জ করেন, এডিট। দেন দিলেই হইলো, রিজ রিজ বিএম দেন, লাস্টে বিএম বুঝা যাবো তাহলে, বিজনেস ম্যানেজার এইটা, স্পেস দিয়া বিএম দেন। হ্যাঁ দেন, সেভ দেন। আচ্ছা, যে একটা পেজ সিলেক্ট করলেন, প্রাইমারি পেজ, এডিটে যান আবার। হ্যাঁ, যে পেজ সার্চ করেন তো আপনার রিসবিডি যে পেজটা আছে, আছে না? আচ্ছা আচ্ছা বুঝছি, এটা পরে, আগে না, আগে পেজ অ্যাড করতে হবে। এটা বাদ দেন, সেভ, ক্যান্সেল দেন। ওকে, এখন উপরের দিকে যান, অ্যাড অ্যাকাউন্ট, কমার্স অ্যাড অ্যাকাউন্ট আছে নাকি কিছু? অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন এখান থেকে? আচ্ছা দাঁড়ান, পরে বানিয়ে দিতেছি। আচ্ছা একটা বানিয়ে দিই, তো কাজ করাই যাইতেছে না। চাপ দেবো, বলেন আমাকে, বলেন আমি করে দিচ্ছি। স্ক্রিনও ডিলে দেখা যাইতেছে, দুজন চাপে দরম হবে, দুজন দিল দিতে কাজ করে। হ্যাঁ ভাই, যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে যান। হ্যাঁ, একটা নাম দেন, রিজ বিটি, একটা নাম দিয়া এ এম দিয়েন লাস্টে, এ এম স্পেস দিয়ে এম দেন, বুঝা যাবে এটা অ্যাড ম্যানেজার, না হলে সব এক হয়ে যাবে। টাইম ঢাকা, হ্যাঁ ডলার, ঠিক আছে, নিচে যা সেভ দেন, নেক্সট দেন। হ্যাঁ হ্যাঁ, ফর মাই মাই বিজনেস, মাই বিজনেস সিলেক্ট করে, মাই বিজনেস সিলেক্ট করেন। হ্যাঁ ক্রিয়েট দেন, আপনার ওই নামটা সিলেক্ট করে ফুল অ্যাক্সেস দেন, ফুল অ্যাক্সেস দেন নিচে। হ্যাঁ ফুল কন্ট্রোল,